দা দা খেপারে খেপা যদি সনাতন ধর্মে তোমার জন্ম হয়ে থাকে, হিন্দুর ঘরে জন্মাও, তাহলে দিনান্তে একবার কৃষ্ণ নাম হরি নাম কিন্তু তুমি বলবে। যদি বলবে স্বপন বাবা কেন বলবো, কেন বলবেন জানেন? অজ্ঞানতায় যদি পাপ বলে কিছু করে থাকি, তা নাকি একবার হরিনাম বললেই মুক্তি পেয়ে যায়। একবার হরিনামে যত পাপ হরে, পাপির সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার হরি বললে যদি পাপ মোচন হয়, এ কথা বলবেন কিনা আপনি নিজে ঠিক করুন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দনে দায় গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল। ওরে বাবা খাবি দাবি আর দাবি মানে যে বেড়াতে এসছে, ওরে খাবি দাবি আর হরি ভজবি, আর কিছু করতে হবে না, পেট ভরে খাবি দাবি আর হরি ভজবি। ওই সারা জনম ধরে আগে দেহের জলকে রাখো ধরে, বল বুদ্ধি ভরসা চল্লিশ করলেই ভরসা। তাই যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে তাদেরকে বলার আমার কিছু নেই, কিন্তু যাদের বয়স আঠেরো ষোলো পেরিয়েছে তাদেরকে বলছি, আগে জলকে রাখো এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো ধরে 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 ধরে। কি করে ধরবে? হয় সাধু সঙ্গ করে, নয়তো গুরুর চরণ ধরে। হয় সাধু সঙ্গ করে, নয়তো গুরুর করণ করে। এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো, এ দেহের জলকে রাখো ধরে। এরকম উঁচু জায়গায় জলটা পড়লে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। তাই উঁচু নিচু জমি হলে সেই ওই নামলা দিকে, ওই নামলা দিকে বলি নামলা দিকে জায়গা চলে। সেই জলটা বাঁধ বাঁধিয়ে দুর্গাপুরে যেমন ব্যারেজ আছে, ফারাক্কায় ব্যারেজ আছে, তেমনি দেহের মধ্যেও ফারাক্কা আছে, পদ্মা আছে, গঙ্গা আছে, যা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। বাউল বললেন
তাই আছে আমাদের এই দেহ বাংলে। সারা পৃথিবীকে নিয়ে একটি ভুবন, বাউল মহাজন বললেন এরকম 14টা পৃথিবী মানুষের দেহের মধ্যে বর্তমান। হরি বল হরি বল। তাই বলছে এই উঁচু নিচু জমি হলে সেই জলটা নামলা দিকে যাইগো চলে, সেই জলটা বাঁধ বাঁধিয়ে রাখলে পরে রে খাপা, ও চলো বাঁধ বাঁধিয়ে পরে বাঁধ বাঁধিয়ে রাখলে পরে লাগবে এই দেশের এই দশের, ও তোমার নিজেরই উপকারে, এই নিজেরই উপকারে তোমার নিজেরই উপকারে। এ দেহের জলকে রাখো, ব্রহ্ম জলকে রাখো, শুক্র জলকে রাখো, পিতৃ জলকে রাখো ধরে। আরে খবরটা দিন, আসুন আসুন সত্যি কথা বলবেন। আচ্ছা এই সামনের শ্রাবণ ভাদ্র মাসে এই জায়গাটা মাঠটা জলে থই থই করছিল তো? হ্যাঁ জল ছিল না, জল ছিল তো, তাহলে এখন জল নাই, কোথায় গেল বলছো তুমি? জানো এই জমির জল পাতালে গিয়ে, আর বিজ্ঞান এখন এত উন্নত, সেই জলটা তুলছে দেখো পাইপ দিয়ে পাইপ দিয়ে পাইপ দিয়ে ওরা ফিল্টার করে ফিল্টার করে। ওই আবার ডাঙ্গা ওই ডহর, ওই ডাঙ্গা ডহর, ডাঙ্গা ডহর যাবে ভেসে রে কিসে, দমকলেরই 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 দম 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 দমকলেরই জোরে, এই দমকলেরই জোরে। দেহের জলকে রাখো, দেহের জলকে রাখো ধরে, দেহের জলকে রাখো ধরে। ছেলে বোবা ছেলে কালা ছেলে এরকম ছেলে জন্মায় কেন? দোষটা কি ওই ছেলেটার? না, যে চাষ করছে সে চাষির ভুলের দোষ। কারণ একটা মাটিতে একটা বীজ পুঁতে দিয়েছ, তারপরে যদি আবার বীজ পোতো তাহলে কি আর ফসল হবে? হলেও কানা খোনা রেঙারা হবে নাকি? তাই মহাজন একটা কথা বললেন, কি বললেন? আমার কথা নয়, দাস সনাতন বাউলে বলে
অপচয় না বন্ধ করলে, এই জলের এই অপচয় না বন্ধ করলে কি হবে? ও তখন কুপবৃত্তি 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 ভুগবে তোমার এই দেহ ঘরে গো। ও তখন তখন এই দেহ দেশটা আমাদের এই দেশটা তোমার দেহ দেশটা তোমার শরীর যদি ভালো না থাকে, এই পৃথিবীর যত সৌন্দর্যপূর্ণ জিনিস তোমাকে দেখাচ্ছে তোমার কাছে কিছুই নয়, তার কোনো দাম নেই। তাহলে যত মন্দির আছে সব থেকে বড় মন্দিরটা দেহ মন্দির, তাই এই মন্দির ঠিক থাকলে ওই রকম তাজমহলের মতন কত তাজমহল বানিয়ে ফেলবে তুমি। তাই মহাজন বললেন, জলের অপচয় না বন্ধ করলে কুপবৃত্তি ঢুকবে তোমার তোমার এই দেহ ঘরে। ও তখন কুপবৃত্তি ঢুকলে ঘরে কি হবে রে? ও তখন এই সুন্দর দেশটা দেহ দেশটা বলি যাবে ছাড়ে খারে গৌর হরি বল হরি বল। তখন কুপবৃত্তি ঢুকবে ঘরে কুপবৃত্তি তখন কুপবৃত্তি ঢুকবে ঘরে দেশটা যাবে ছাড়ে খারে এই যাবে ছাড়ে খারে। এ দেহের জলকে রাখো অব্রহ্ম জলকে রাখো এ দেহের জলকে রাখো এ দেহের জল।